নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, আজকে থেকে ISL সিজন 11 শুরু হতে চলেছে এবং ওপেনিং ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং মুম্বাই CDFC। দুইখানা দল, দারুণ দল, শক্তিশালী দল এবং হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু একটা হতে চলেছে এই দুই দলের মধ্যে। ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা 7:30 থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে। তো এবার ব্যাপার হচ্ছে, মোহনবাগান সম্পর্কে আগেও তোমাদেরকে জানিয়েছি যে মোহনবাগানের জেমি ম্যাকলারেন তিনি কিন্তু আজকের ম্যাচে উপলব্ধ থাকছেন না। কিন্তু সুখবর একটা, আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু চুটিয়ে অনুশীলন করেছেন এবং তিনি কিন্তু আজকের ম্যাচে সিলেকশনের জন্য অ্যাভেলেবেল থাকবেন। তো এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে জানাবো যে কেমন হতে পারে দুই দলের প্লেইং ইলেভেন। তো মুম্বাই CDFCটা আগে তোমাদেরকে জানিয়ে দিই। তো মুম্বাই CDFCর কোচ পিটার কারাটকি তিনি 4-3-3 ফর্মেশনে দল নামাতে পারেন। গোলকিপার টিপি রেনেস বা পূর্বা লাচেম্পা, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে হার্দিক ভাট, লেফট ব্যাকে আকাশ মেসা বা সাহিল পানোয়ার, সেন্টার ব্যাকে খেলবেন তিরি এবং মেহতাব সিং, তিনজন মিডফিল্ডার ভ্যান নিপ, জন টরাল এবং ব্র্যান্ডন ফার্নান্ডেস, তিনজন ফরওয়ার্ডস রাইট উইং ফরওয়ার্ডে ছান্তে, লেফট উইং ফরওয়ার্ডে বিক্রম প্রতাপ, সেন্টার ফরওয়ার্ডে খেলবেন নিকোলাস ক্যারেলিস। তো এইরকম কিন্তু দল সাজাতে পারেন মুম্বাইয়ের কোচ পিটার কারাটকি। এবার তোমাদেরকে জানাবো মোহনবাগানের। তো মোহনবাগানের কোচ মলিনা 3-5-2 বা 4-2-3-1 ফর্মেশনে দল নামাতে পারেন। 3-5-2টা তোমাদেরকে আগে বলি, গোলকিপার ভিশাল কাইত, তিনজন ডিফেন্ডার টম আলড্রেট, আলবার্টো রড্রিগেজ বা দীপক টাংরি বা দীপেন্দু বিশ্বাস এবং সুভাষিস বোস, পাঁচজন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে মনবীর বা আশিস, লেফট উইং ব্যাকে লিস্টন, সেন্টার মিডফিল্ডে সাহা লাপুইয়া এবং গ্রেগ স্টুয়ার্ট বা থাপা, দুজন ফরওয়ার্ডস কামিন্স এবং দিমিত্রি পেতাতোস বা সুয়েল ভাট, এইটা কিন্তু হবে। তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, ডিফেন্সে যদি দুজন বিদেশি ডিফেন্ডার খেলানো হয় তাহলে মাঝ মাঠে কিন্তু বিদেশি খেলবে না, মানে গ্রেগ স্টুয়ার্টের বদলে থাপা খেলবে, এই রকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কি হয়। এবং যদি ডিফেন্সে একজন বিদেশি খেলানো হয় সেক্ষেত্রে মাঝ মাঠে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট খেলবেন, এই হচ্ছে ব্যাপার। তো 4-2-3-1 ফর্মেশনটা নিয়ে এবার আলোচনা করে দিই, যেখানে গোলকিপার ভিশাল কাইত, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে সুভাষিস, সেন্টার ব্যাকে দীপেন্দু এবং টম আলড্রেট বা আলবার্টো রড্রিগেজ, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং টাংরি, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে মনভীর, লেফট মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্ট, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমি, একজন ফরওয়ার্ডস কামিন্স, তো এইরকম হতে পারে। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি, এবার কিন্তু মোহনবাগান আনোয়ার, ইস্ট বেঙ্গল আর দিল্লি FC নিয়ে এবার কিন্তু চিঠি দিল। তো ব্যাপারটা তোমাদেরকে জানাই, তো গতকাল বিকেলের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি দিল্লি হাইকোর্টে কিন্তু একটা পিটিশন জমা করেছে ইস্ট বেঙ্গল, যাতে আনোয়ারের এই যে ব্যান করেছে PSC তার এগেনস্টে যাতে একটা স্টে অর্ডার পাওয়া যায় এই কারণে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে নিয়ম বলছে যে ইস্ট বেঙ্গল কিন্তু হাইকোর্টে মামলা করতে পারে না, ইস্ট বেঙ্গল একমাত্র অ্যাপিল কমিটি এবং তারপরে CAS-এর কাছে তারা কিন্তু মামলা করতে পারে, মানে অ্যাপিল করতে পারে। এই বিষয়টা নিয়ে মোহনবাগান কিন্তু AFC এবং AIFFকে চিঠি দিয়েছে। ইস্ট বেঙ্গল, দিল্লি FC এবং আনোয়ার আলী সম্পর্কে মোহনবাগান কিন্তু চিঠি দিয়েছে এবং তারা এটা জানিয়েছে যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং আনোয়ার ইস্যুতে তারা একটি পিটিশন দায়ের করেছে যা হলো AIFF এবং AFC নিয়ম লঙ্ঘন করে। অ্যাপিল কমিটি এবং CAS-এ যাওয়ার পরিবর্তে ইস্ট বেঙ্গল দিল্লি হাইকোর্টে গেছে। তো এটা নিয়ে কিন্তু মোহনবাগান AIFF এবং AFC-র কাছে কিন্তু চিঠি দিয়েছে। তো এটা নিয়ম বহির্ভূত বলে কিন্তু মোহনবাগান লিখে সেটা চিঠিটা জমা করেছে। তো এবার দেখা যাক এর এগেনস্টে মানে ইস্ট বেঙ্গলের আবার কোনো প্রবলেম হয় কি না, নাকি আনোয়ার আলী তিনি স্টে অর্ডার পেয়ে যান এবং তিনি পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকেন, সেটা এখন দেখবার বিষয়। তো দেখা যাক মোহনবাগানের চিঠির পরিবর্তে কী রিপ্লাই আসে, এটাই হচ্ছে এখন দেখবার বিষয়। তো মোহনবাগান কিন্তু একটা বড় পদক্ষেপ নিয়েছে, সেটা কার্যত বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।